আর একটা যে কত মিনিট লাগে একটা মেয়ে মানুষে জানে ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে আই না কি যেন বলে নাম জানি না তারপরেই দেখা ধান কিছু কসমেটিক আর কসমেটিক তো এই যে কি করতেছ তুমি হ্যাঁ ওহ সাথে হ্যাঁ কি বড় আপু আপু তাহলে আচ্ছা আমাদের আপু বড় আপু জുതിর বড় বোন তো এখন হচ্ছে সে মাক্স পরে আছে সে সে ক্যামেরার পায় আপনি কি আপনার চুল নিয়ে দুশ্চিন্তায় আছেন আপনি কি আপনার চুল নিয়ে টেনশনে আছেন আপনার চুল পরে যাচ্ছে আপনার চুল কমে যাচ্ছে আপনার বেনি হচ্ছে না এসব প্রবলেম থাকলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য আমরা নিয়ে আসলাম এই প্রথম বাংলাদেশের একটা ওষুধ তো এই ওষুধটা খেলে অবশ্যই আপনার চুল পড়া কমে যাবে ভালো হবে এবং এক মাসে 12 ইঞ্চি চুল লম্বা হবে তো যারা চুল নিয়ে টেনশন আছে আর টেনশন করার কিছু নেই আমরা আপনার জন্য নিয়ে আসলাম এই দুটি প্রোডাক্ট তো অনেক ভালো প্রোডাক্ট আর এই দুটি প্রোডাক্টের নাম হচ্ছে হেয়ার কেয়ার এবং গ্লো হেয়ার তো আপনারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই প্রোডাক্ট দুটি তো এটি পাবেন হচ্ছে ন্যাচারাল হেয়ার কেয়ার এই পেস্টটিতে আমি মেনশন করে দিচ্ছি এই এই পেজ থেকে নেবেন এবং উপরে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই প্রোডাক্টটা অর্ডার করবেন তাহলে তুমি অরিজিনাল প্রোডাক্ট পাবেন আপনার চুলকে বাঁচাতে চাইলে এখনই অর্ডার করুন আমাদের এই পেজটি থেকে তোর কারণ নেই তো এখানে সাদা দিচ্ছে যে তার নাকি অনেকদিনে ইচ্ছা যে সে একটা পার্লার দিবে তাই আমি ভাবলাম যে আচ্ছা যদি পার্লার দিবেন তাহলে একটু সাহায্য করে দেন দেখি যদি ভালো হয় তাহলে তো পার্লার দিতেই পারবেন তো এর জন্য আর কি সাজানো তো যদি সাজতেছে খুশি মনে আপু সাজাতেছে তো আপু কি পাল্লা দিতে পারবেন হ্যাঁ আল্লাহ আপু ঘামে দিতেছে তুমি কিছু কথা বলো আমার এখন বলা নিষেধ তোমার তো মানে দেখতে পাচ্ছেন ওরা এত কিছু কিনে দিছি কসমেটিক্স মানে দেন চুরির অভাব নাই হ্যাঁ তারপরে কয় যে আমার এটা নাই সেটা নাই এটা দেয় না সেটা দেয় না দুনিয়ার বাহানা দুনিয়ার কথা এই যে কত গুলো আইসে গুলাই গুলো আইসে লাগে একটা মানুষের চোখে আর চোখের ভিতরে কত গুলো কত রঙের যে আছে আল্লাহ জানে তো এই যেখানে কত কি যে ব্রাস ট্রাস আর কত কি না কি কয় আর নামও জানি না তো যাই হোক আজকে কি পড়ছে এটা শাড়ি পড়ছে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন যে কেমন হয়েছে তো আজকের জন্য এই পর্যন্ত এই ভালো থাকুন সুস্থ থাকবেন টাটা টা বাই আল্লাহ হাফেজ